আমার ছোট বারান্দায় ছোট 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 টবের ভিতরে আমি কতগুলো গাছ লাগিয়েছিলাম, সেটা অনেক বড় হয়েছে, অনেক বড় মানে এটা পাতাগুলো খাওয়া যাবে এরকম পাতাগুলো হয়েছে। তো আমি আজকে রান্না করব, কয়েকটা পাতা ছিঁড়ে নিচ্ছি, কেটে নিচ্ছি। এটা হচ্ছে কুমড়ো পাতা, এটা চালকুমড়া গাছে বীজ লাগিয়েছিলাম, সেখান থেকে গাছটা হয়েছে। তো আমার খুব শাক সবজি আমার খুব পছন্দের, আমি এই জন্য ফুল গাছের থেকে আমার শাক গাছের প্রতি আমার লোভটা বেশি, শাক সবজি গাছের। যদিও সবজি গাছটা আসলে এত ছোট জায়গায় হয় না সাধারণত, তো আমি শুধু শাকটা যাতে খাওয়া যায় এই জন্য আমি এখানে পুঁই শাকও লাগিয়েছিলাম। পুঁই শাকটাও একটা ডাটা অনেক বড় হয়েছে, আমি সেটা আজকে কাটলাম, কেটে আমি আজকে রান্না করব। তো এই শাকগুলো আমি আজকে তুললাম আমার বারান্দার টবে গাছের থেকে। তো নিজের গাছ লাগানো গাছের শাক খাওয়ার মজাই আলাদা, মানে খুব খুবই ভালো লাগছে যে আমি আমার নিজের লাগানো গাছের শাক খেতে পারছি। তো এটাকে আমি এখন রান্না করব, সাথে আমি একটু বেগুন আর কাঁকরোল কেটে নিয়েছি। আমি এটা ছুরি শুটকি দিয়ে রান্না করব। অলরেডি আমি শুটকিটাকে সিদ্ধ করে আমি ওটাকে কাটা ছাড়িয়ে করে নিয়েছি, কষিয়ে নিয়েছি আমি মশলা দিয়ে, সব ধরনের মশলা দিয়ে। তারপর আমি শাকটাকে এরকম দিয়ে দিলাম, কিছুক্ষণ ঢেকে রেখে দিব। অনেকেই সবজির বাগান, অনেক বড় বড় বাগান করছে দেখি ফেসবুকে, ছাদ বাগান করছে। যেহেতু আমার ওই সুযোগটা নাই ছাদের বাগান করার, প্রাইভেট বাসায় থাকি, তো যতটুকু সম্ভব আর কি। তো আমি এখন চিকেন টিক্কা করতে চলে আসছি। এই চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে আমি এটাকে ভাজবো, ফ্রাই প্যানে তেল নিয়ে নিলাম, তারপরে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমার লাবিমা সবসময় চিকেনটা এরকম খেতে পছন্দ করে, চিকেন টিকা অথবা গ্রিল চিকেন অথবা তন্দুরি চিকেন এগুলো খেতে পছন্দ করে, এই জন্য ওর জন্য আমি সবসময় চিকেনটাকে এভাবে করে দিই। মানে চিকেন তরকারিটা খেতে চায় না ভাতের সাথে, সবসময় আমি চিকেনটা ওকে এইভাবে করে দিই। তো আমি ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ, 10 মিনিটের মতো রান্না হয়েছে, মিডিয়াম আছে, মিডিয়াম লো মিডিয়াম আছে। তো এখন আমি এটাকে উল্টে দিচ্ছি। আমি পুরোপুরি রেসিপিটা আমি দেইনি, কারণ এই রেসিপিগুলো ইউটিউবে আছে, অনেকের কুকিং চ্যানেলে আছে, তো এই জন্য আমি আর এটা ওইভাবে দেইনি। আপনারা চাইলে কুকিং চ্যানেল থেকে এটাকে রেসিপিটা নিয়ে নিতে পারেন। জাস্ট মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে তারপরে এভাবে ভেজে ফেললেই হচ্ছে। হয়ে গেছে আমার চিকেন টিকিয়া। তো আমি এখন কিছু চিকেন টিকাটা আমি লাবিবাকে খেতে দিয়েছি, আর হচ্ছে এখানে আমি আলু আর ক্যাপসিকাম, এগুলো যে মশলাটা ছিল এখানে চিকেন টিকার ভাজার পরে যে মশলাটা ছিল, ওই মশলার ভিতরে আমি আলু আর ক্যাপসিকাম দিয়ে তারপরে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। এটা জাস্ট আমার জন্য, আমি সবজি খেতে পছন্দ করি, আমার চিকেনটা আমি খাবো না, ওটা লাবিবার জন্য, আর এই সবজিটা আমি খাবো। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে, লোভনীয়। সবজি খেতে আমার খুব ভালো লাগে, শাক সবজি সবসময় আমার ফেভারিট। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ওয়াজেদা ফ্রম লিভফুল লাইফ অফ ওয়াজেদা। সবাই নিশ্চয়ই আমার আজকের ব্লগটা দেখেছেন আর নিশ্চয়ই ভালো লেগেছে, আর এরকম আরও ভালো লাগার মতো ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।